দুনিয়ার জমিন মানুষে যত দামি বাড়ি বানাক যত দামি গাড়ি মানুষের জমিনের মধ্যে বানাক না কেন আল্লাহর নবী বলেন যদি তাদের দিন না থাকে যদি আমল না থাকে ও বন্দা কোটি টাকার ঘর বানায় কোনদিন জমিনে শান্তি হইত না মগর যদি বাসবে তোর ঘর থাকে আমার উম্মতে যদি পাঁচ ওয়াক্ত নামাজ খান্তার জমিনের মধ্যে পড়ে আমি আল্লাহর তসবিহ হাত গুলা আদায় করে ওরা কুড়ে করে থাকার পরে জমিনে শান্তি অনুভব করব ঠিক কিনা দুই নম্বরে রব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما رب العزة الجلال بنم أمي رحمن البندة ذرا زمين مدهيبا أمي الله البندة ذرا زمين مدهيبا يرى راستاوا السلاة فيرا خدت شوائي নম্র আর ভদ্রতার সহিত জমিনে দিয়ে চলাফেরা করব জীবনে কোনোদিন জমিনে কষ্ট দিত নাই জীবনে কোনোদিন মখলুকরে কষ্ট দিত নাই হাজারো দুটো অন্যায় জমিনের মধ্যে মখলুকে করুক না কেন আমি রহমানর বান্দা যারা জমিনের মধ্যে হইবারে ভাই এরা জমিনে দিয়ে চলাফেরা করতে সময় নম্র আর ভদ্রতার সহিত নিজের ফাওরে দম্ব করে বসাইয়া ও জমিনে দিয়ে চলাফেরা করব হৌ সুবহানাল্লাহ দুই নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রব্বুল ইজ্জাতুল জালাল বলেন আর মুমিন বান্দা যখন সালাফিরা করবা মূর্খ মানুষদের সাথে যখন সাক্ষাৎ হবে মূর্খ মানুষদের সাথে যখন দেখা হইব এরা ওই মানুষ জাতির সঙ্গে দেখা করার সাথে সাথে এরা মূর্খ মানুষের সামনে খানো শান্তির বার্তা গুলা উপস্থাপন করবো সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি صلى الله على محمد صلى الله عليه وسلم طلع البدر علينا وخطفت منه البدور وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم امار دوست خل امار بزرگ خل جتا دان مانوش زمین و مومین ہوئی با جتا دان مانوش زمین المدد مؤمنات ہوئی با الله رب العزة والجلال بلن إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا أمي الله زبين المدى خويا ديار أو شمست مانوش مؤمن ايبا أو شمست مانوش زبين المدى مؤمنات ايبا যাহাদের সামনে আমি আল্লাহর জিকিরাতকার করাইব আমি আল্লাহর আলোচনা গুলা করাইব এরা জাহান্নামর ডরে মৌতর আজাবর ডরে কবরের আজাবর ডরে যখন নিজের দিলর মধ্যে ডর আর ভয় ভয় দালই লইব আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কইয়া দি আর এরা এই জমিন 100% মুমিন হইবা কই সুবহানাল্লাহ ওয়াজিনাত শব্দের অর্থ ব্যাখ্যা করতে মুফাসসিনে কেরাম কোন হলে তাফসীর করিয়া যাইতে রে ভাই যদি জমিনের মধ্যে আপনার 100%-এর মধ্যে 10% ইমান থাকে 50% ইমান থাকে এখানে যদি 1% ইমানওয়ালা কোনো মুসলমান জমিন হয় আল্লাহর জাহান্নামের কথা শুনিয়া মৌতুর আজাবের কথা শুনিয়া যদি তোমার দিলের মধ্যে রাই পরিমাণ আফসোস হন্তা হয় তা লইলায় আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেন আপনার মধ্যে তুরা না তুরা ইমান আছে হই সুবহানাল্লাহ আর যদি মানুষের দুর্ঘটনার খবর শুনিয়া জমিন গজবাত গুলা দেখিয়া আসমানি জমিনী মুসিবত গুলা দেখিয়া জাহান্নামের আযাবের কথা স্মরণ করিয়া
কবর আযাবের কথা শরণ করিয়া মউতের আযাবের কথা শরণ করার বাদেও যদি আপনার দিলের মধ্যে রাই পরিমাণ কোন আফসোস আর ডর পাওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি মুমিন নাই ঈমানদার নাই হই নাউযু বিল্লাহ আপনার দিলে ডর থাকতো ভয় থাকতো জাহান্নামের কথা আপনি শোনার লগে লগে আপনার অন্তরের মধ্যে ডর হয়ে দাঁড়ত আজকে আমরা জাহান্নামের কথা শুনিয়ে হাসা উঠো ও যে সময় নরেন্দ্র মোদী আমরা তোরা কথা দিলাই ও সারা তোরা তসবি তোরা আত সরিয়া লই হাসা নিবে খুব করো এল্লা কি প্রত্যেকজন মানুষে মুসিবত আওয়ার আগে আল্লাহর কাছে তৌবা করা দরকার আমি যে একজন ইমানদার মুমিন আমার মুমিনের সিফত খান মানুষে প্রকাশ মাত বুঝা জাননি ভাইয়াই ও যে তারা বাইক লইয়া বাইকর সাইলেন্সার ফাইভে খুলিয়া খালি বঠার বঠার দেখাইয়া নবীদি গুলো রায় মনে করো না নিজল্লাহ খান বেঠাইনার খেওয়া শুননি ফেরাউনুল্লাহ খান বেঠারে আল্লাহ সাইদ হইতে দুনিয়ার কোনো বাস ব্যবহার করছে না কোনো রড ব্যবহার করছে না ও সাগরের পানিও খাওয়া হয়েছে নমরুদের মতো বেটারে সাইজ করতে দুনিয়ার কিচ্ছু ব্যবহার করছে না ইলেকট্রিক পাওয়ার দেও না ব্যাটারির পাওয়ার দেও না ইনভার্টার পাওয়ারও না ওই এক ল্যাংরা মশা যথেষ্ট খে ভাই হ্যাঁ তুমি যে বাইক করে সাইলেন্সার ভাইবে স্টার্ট দেও ল্যাংরা মশা তার সাইলেন্সারে স্টার্ট দিয়া আপনার নমরুদের মতো বেঠারেও সাইজ করছে আত্মার এতে স্টার্ট দিত মগ্ধ নমরুদে খালি মাথা ঘুরাই তোর মাথাকে ভালো মারত হন আলহামদুলিল্লাহ তোমার মতে অহংকারী রে তোমার মতে হবিস রে আল্লাহ সাইজ করতে দুনিয়ার কিচ্ছু ব্যবহার করা লাগবে নি ভাই কিচ্ছু লাগতো এর লাগে অহংকারী না আমি একজন মুমিন আমার খাম হইল ধবন চলাফেরা করতাম নম্র আর ভদ্রতা মানুষের লোকে মাতিতাম শান্তির বাহক হিসাবে আমি একজন মুমিন হিসাবে মানুষে আমার মুখের ব্যবহার শুনিয়া বুঝতে পারতো এই নিয়ে একজন মুসলমান আমার ব্যবহার শুনিয়া মানুষে বুঝতে পারতো এই নিয়ে একজন ইমানদার আমরা সিলটি মানুষের তো তারপর আখবেলি যে তার বাসা ব্যবহার করা হয় জামাইয়ে বউর ক্ষেত্রে বউয়ে জামাইয়ের ক্ষেত্রে মায় আওলাদর ক্ষেত্রে আওলাদে মা বাবার ক্ষেত্রে হৌরে হরির ক্ষেত্রে হরিয়ে দামদর ক্ষেত্রে যে ব্যবহারগুলা আমরা ইউজ করা হয় শব্দগুলা এই জাতীয় শব্দ কোনো মানুষের শুনলে আমরা মানুষের মুসলমান হওয়া তো দূরের কথা মানুষের মুনাফিক হইয়া ফুটি কম এর লাগে আমরা প্রত্যেকে আমরা জবান দিয়ে হেফাজত করতাম ইদা خاطبهم الجاهلون قالوا سلاما مؤمن جرا ويبا راستا صلاه في الاخرار شمال جاهل مركو মানুষের লোকে দেখা হইলে এরা মানুষের শান্তির বার্তা বুঝাইয়া দিব ভালো কথা গুলা কইয়া দিব যে কথা এক মানুষের লাইফ জীবন পরিবর্তন হয় হক সুবহানাল্লাহ সালাম শান্তি মানুষের কথা এমন কথা কইতা এক মানুষের বাড়িতে মুসিবত আপনি গেছেন গিয়া দেখছেন মানুষ বিপদ এই সময় আপনি হাত দিলা ফানি দিলা দিতা না আপনি মুমিন আপনার দায়িত্ব তারে শান্তিও লাগে যাহাতে তার হাজার টাকা লস হইল বুঝতে পারতো তার শান্তি হয়ে গেছে এর লাগে আমরা কিছু কিছু মুরব্বী হলে কই জানি যে আপনি মানুষের বাড়ি গিয়া নিরামিষ খাইও না আনা খাইয়া উপাসাই দিও রাইতের সময় যদি বাড়ির মালিকের তোমার গোফ করিয়া দিল হান্তা শান্তি হইয়া দিলাই তে বাড়ি না খাইলেও তার প্রতি তোমার দিল কোষ থাকে হাসান আলী ভাই এ আল্লাহ আমার ওয়াজ থাকি আমার ও ভাই তোর ওয়াজ বড় হয়ে গেছে গিয়া আপনারা স্টেজ ওয়াই দেন ভালো হইব আমি সুতা হই দিব সুন্দর ওখান আপনারা যে বাজার লাগাইছে আমার নৌকা গিলাম আইয়া আর আপনারা অন্য আয় ভালো হইব لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله إلا كيا মুমিন আপনি কোনো ক্ষেত্রে মানুষের কষ্ট দিতা না কোনো লাইন না পৃথিবীর কোনো মখলুকেও আপনার কাছ থেকে কষ্ট হইতো না যদি আপনি মুমিন হই যদি আপনি মুমিন হই মুমিন খারে হয় যে ইমান আনেন আল্লাহর প্রতি রসুলের প্রতি সাত জিনিসের প্রতি ইমান আনেন আর নিজের আখলাক নিজের আদর্শ নবীরে দিয়া সম্পূর্ণ দিয়া বিলীন করিয়া লাইফ রে জীবন রে আওলাদ রে দুনিয়ারে বিলীন করিয়া নবীর মহব্বত থাকতে পারেন এনার নাম মুমিন এনার নাম মুমি আপনি নবীর লাগে কিতা করছেন কোনো ব্যঙ্গ করছেন না এটা হুদাও খালি ফাও খালি আপনি জমিন মুমিন হইয়া পরিচয় দিত কিতা করছে কিচ্ছু নাই আমরা আমরা নবীরে পরিচয় দেবার মতো সাহস আমরা নাই এটাও খালি ফাও বাউতাবাদী খালি মাইক রেলি দেরায় আমরা নবীর আশীর্বাদ নবীর ভাগর কি ওর ভাগর খালি দিলাবির ভাগর কি ওর ভাগর
কিছু রেশনি ভাগল কিয়র ভাগল উরুজর ভাগল অনুকে কিলা গরু হাড়ি ভরগো হইতা অনুকে সিনার হাড়ি খাইতে ও ভাগল মগর নবীর অরিজিনাল ভাগল বিলালে হাফশির মতো এখন জমিন হয় নাই নবীর অরিজিনাল ভাগল হযরতে ওয়াইস কুরিনের মতো এখন হয় নাই যারা নবীর না দেখিয়াও হযরতে ওয়াইস কুরিনিয়ে জমিন দামদান রে শহীদ হইছে দামদান মুবারক 32 টারে নিজরাতে বাঙ্গি বাঙ্গি ফলাইছেন ফরমাইল এই সাহস আছে নি সরব খেয়াল নাই হযরতে ওয়াইস কুরিনিয়ে জীবনে নবীরে দেখছেন না জঙ্গলের ভিতরে হইয়া খালি খবর পাইছেন নবী দি ওহুদর ময়দান দামদান মুবারক শহীদ হইছে যেই মাত্র হযরতে ওয়াইস কুরিনিয়ে হুনলা হুনার লগে লগে মন করলা হয়তো তান ও দুই সাইটর দুইটা দামদান শহীদ হয়ে গেছে হযরতে ওয়াইস কুরিনিয়ে হাতুরা লইয়া মারতুল লইয়া লগে লগে মারতুল দি বাড়ি মারিয়া দুইটা সাইটটা কি দুইটা নিজর দাঁতরে ভাঙ্গি ফেলাইলা হো সুবহানাল্লাহ ও দুই দাঁত ভাঙ্গার পরে হযরতে ওয়াইস কুরিনে ফরমাইন আমি মন করলাম এই দুইটাও নবীদের শহীদ হইছে না অন্য কোন দুইটা হইতে পারে আমি লগে লগে ওয়াইস কুরিনিয়ে আরো দুইটা দাঁত আমি ভাঙ্গিয়া ফেলাইলাম এইভাবে আমি নিজের হাতে মাতুল দি বাইরাইয়া ভাঙ্গিতে ভাঙ্গিতে নবীর মহাব্বতের মধ্যে ফরিয়া 32টা দাঁত আমি ভাঙ্গিয়া ফেলাইলাম হো সুবহানাল্লাহ হযরতে ওয়াইস কুরিনিয়ে যাইতে সময় দু জাহানের নবী বিছানার মধ্যে নবী দিশাইত ও সময় ডাক দিয়া ফরমাইন দিয়া আবু বকর ও উসমান ও আলী ও উমর আমি নবী তোমাদেরকে হইয়া দিয়ার আমার দুব্বা মুবারকটা ও জঙ্গলের ভিতরে একটা ফাগল গিয়া ভাই ভাই যে ফাগলের দিনে রাইতে আমার লাগি শুধু ফান্দে ও ফাগল রে আমি নবীর দুব্বা গুতা নিয়া তুমি তাই সমতাইয়া দিয়া আয়ো হো সুবহানাল্লাহ নবী জি ওদের সই যা খাবর মাধ্যমে মগর প্র্যাকটিক্যাল হজরতে ওয়াইস কুরিনিয়ে নবীরে দে সই না এর বাদে হজরতে আবু বকরে ফরমাইন সারাটা দিন দেখি বাল্য খানোর বন্ধু আমি আবু বকর ছিলাম দুশ্মনে যখন নবীদের হত্যা করি লাইতা ও সময় আমি আবু বকর নবীর বন্ধু ছিলাম হিজরতের সময় নবীর বন্ধু ছিলাম আই জবতি আমি নবীজির বন্ধু আছি গর আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপা ওয়ারটা ভাইলাও না সাহাবায়ে কেরাম বলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারাটা দিন দেখি আপনার লগে রইলাম দিনার মহাব্বত দিনার মেহরত রান্তা জমিন মধ্যে খুলিয়া গেলাম মগর দুব্বাটা ওই ওয়াইস কুরিনে তো জীবনে আমরা দেখি নাই এরপরে ওয়াইস কুরিনে আপনি খেনে দিয়ে যাইতরা আল্লাহর নবী বলে সাহাবায়ে কেরাম হল আমি নবী বয়ান করিয়া কোনো দরকার নাই যেদিন দুব্বা লইয়া তোমরা যাইবাই ও দিন আমার ওয়াইস কুরিনের লগে তোমরা গল্প করিও তখন তোমরা প্রমাণ পাইবাই আমি নবী কেন দুব্বাটা দিয়া যাইয়ার হো সুবহানাল্লাহ নবী দি জমিন তাকি বিদায় নেওয়ার কয়েকদিন পরেন হযরতে আবু বকর আর হযরতে উমর জুব্বা মুবারক লইয়া যখন জঙ্গলের পাহাড়ের দিকে রওনা দিলেন ও জায়গার মধ্যে যাওয়ার লগে লগে রে ভাই হযরতে ওয়াইস কুরিনিতে কোনোদিন ছিলেন না একটা ছোট্ট ছোট্ট বাচ্চা ছাগল রাখাল রে একটা ছোট্ট বাচ্চারা জিজ্ঞাসা করলা রে বাচ্চা ও জঙ্গলের ভিতরে ও মডেলর ও ফেস কাটিং কারণ নবী যে যাইতে হইয়া গেছে ও লাইনের মানুষ ভাইবা মুখর চেহারা ফাইবা হলা চুল গেছুন তাওলা ফাইবা মানু ও থাকি হলা ও মানুষ যদি তুমি মিলাইতে পারো এরা তো দুব্বা গুতা সন্ধাইয়া দিয়া যায় ও ছাগল রাখাল বাচ্চা কৌশাই ও লাইনের কোনো মানুষ তুমি জমিনের মধ্যে কোনোদিন দেখলাই রে ছাগল রাখাল বকরি রাখাল বাচ্চাটা কইল আপনারা সে জীবনে তো কোনোদিন দেখি নাই মগর ও যে জঙ্গল দেখরা ও পাহাড়ের চুল্লিতে একটা গড় আছে সোনর গড় ইকর গড় একটা গর আছে ছোট্ট কুড়ে গর তাকে একজন মানুষ ফাগলের বেশি বার হয় 24টা ঘন্টা শুধু চকুর পানি ফেলাইয়া চকুরি সাইটে দিয়া দাগ ফুড়ি গেছে গিয়া চুলের দিকে তাকাইলো মায়া লাগে না চেহারা বায়ের তাকাইলো মায়া লাগে না শুধু বুঝা যায় 24টা ঘরটার মধ্যে খান্দার তা হই ও ঘরটাকে একবার বারোয়া অজু ফুড়ি আবার ভিতরে চলে যায় এর তাকি বেশি কিচ্ছু হইতে পারতাম না এ হো সুবহানাল্লাহ হযরতে আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও ঘরের মধ্যে চলে গেলে গিয়া দেখলা ওই ওয়াইস কুরিনিয়ে মাগরিবের নামাজ খানতা ফরিতরা তেন তেন জুব্বা মুবারক বুকুর মধ্যে লইয়া দাঁড়ানো সালাম পিরানোর লগে লগে তুলা মারিয়া যখন দোয়া খতরা দোয়া শেষ সঙ্গে সঙ্গে দুইজন সাহাবি ওয়াইস কুরিনিয়ে সালাম দিলা সালাম দেওয়ার লগে লগে হযরত ওয়াইস কুরিনিয়ে ফরমায় ওয়া আলাইকুম আসসালাম ও আবু বকর ভাই
وعمر باي خو سبحان الله صحابة الكرام اغلفوا من مشكورني جيبوني تمار شاتي اما دير دخا هوي ناي تمي عمر كونو دين دستو نامي و كونو دين تما دير كدكي ناي اير فرو تمي اما دير نام خان تاكي با بجانو حضرت واسکرینی فرمائن او صحابہ اکرام خل ابر نبی دومین تاکی جوار آگے امارے بار بار خبر مجد دومی خویا گے سوئے امارے تان زبا گو تین حدیہ دیا جائی با اور تمی تین عمر اور ابو بکرائی با زبا گو امارے شمدیا دوار تین نبی جے تمہار تان شکپن نو خوتا امارے خویا گے سوئے ابر نبی خویا دوار خرونے تمہا در کے امی سنتے فرلان خو سبحان اللہ حضرت واسکرینی رے صحابہ اکرام اخلو رے فرمائن بھائی کی امان عمل خانتا زمینہ تمہیں خورلا ہے کی امان عمل خانتا زمینہ خورلا ہے اللہ نبی جوار شمائیو تمہارے تندوب بم بارک کانتا شمدیا دیا گیلا حضرت واسکرینی فرمائن رے بھائی امی بیان دیا کچھ ہوئیتے بارتم نہ ہے مگر امی ہا خوریار امار مکر بیتر دیکھ ایک ٹوارے تم بیتا کھاؤ حضرت واسکرینی মুক্তা হা করান লগে লগে যখন সাহাবায় কেরাম অখলে ভিতরের দিকে তাকায় দেখুন একটা নাই দুইটা নাই রে ভাই ওয়াইস করুন মুকর মধ্যে 32 টা দাম দাম নাই হো সুবহানাল্লাহ ইকার খোলার ওয়াইস করুন ও 32 টা দাম দাম কিভাবে তুমি কিতা করো নাই হযরত ওয়াইস করুন লগে লগে জবাব দিন ও সাহাবায় কেরাম অখল আবার নবী যেই দিন উহুদের ময়দানে দাম দাম মুবারক শহীদ করা হলো আমি ওয়াইস করুনিয়া সঙ্গে সঙ্গে শুনিয়া সহ্য করতে পারি নাই তাই একটা একটা করিয়া আমি হাতুরা দি বাইরাইয়া মুখে দিয়া রক্ত বাইয়া গিয়া দাড়ি বিধিয়া জুব্বা বিধিয়া মাটি পর্যন্ত ফরল বেদনার জ্বালা যন্ত্রণা চিৎকার আর চেঁচামেচি রাত্রে বেলা ঘুম নাই দিনের বেলাও আমার ঘুম নাই ওগর আমার নবীর মহব্বতের মধ্যে ফরিয়া বেঈমান হলে নবীর দান দান শহীদ খরচ হয় আমি ওয়াইস করুনিয়া আমার দাঁতগুলা জমিনে রাখিয়া আমি কি করতাম ওই দাঁত দ্বারা সিবাই খাইয়া আমি কি তা করতাম তাই নিজের হাতে একটা একটা করি ভাঙ্গি ভাঙ্গি জমিনের মধ্যে ফেলাইলাম এর বেদনার যন্ত্রণা রে ভাই কতটুকু আসলো একমাত্র আমি ওয়াইস করুনিয়া হইতাম ফারিয়ার হো সুবহানাল্লাহ সাধারণ দাঁতর সিফাত কিছু হামাইলে গুম হয় না খাওয়া যায় না বেদনা করে অথচ একজন মানুষে আউতরা দিবাই রাইয়া একটা একটা করিয়া বত্রিশটা দাঁত ভাঙ্গিয়া ফেলাইছে ফোকা কতটুকু আরাম লাগছে আরাম হইব কি রাত ফাগল ওর নাম তো মিন রে ভাই এই তো নবীর ভাগল আমরা তো শুধু আশিকে তোল ভারি আশিকে লেথর আশিকে ধিলাফি ওঠাও আমরা এর লাগি তো ব্যস্ত দাবা তো সুজা নাই নবীর মোহাব্বত না থাকলে নবীর লোকের রিলেশন না থাকলে তাল্লুক না থাকলে ইতা দামি জুব্বা দামি ফাগড়ি দামি আথর দামি সেন্ট লাগাইয়া ইতা জন্য তো অত সোজা নাই রে জন্য তো দায়িত্ব হইলে নবীর লোকে নবীর ভাগল বন দুনিয়ার ভাগল দিকে তা হর্তায় ই দুনিয়া খাইল দুকা দিলে আজ মরে যাও না কোনো গুরু ভঙ্গে খাইল খবর তারা গিয়া হইতো না তোর টেকা দুই হাজার আমার তুইয়া দিলে কই নিতে না হই বলি কোনো মরে গেছো হে খুশি গেছে কারণ দুই হাজার টেকা বাঁচিয়ে গেছে না তুমি মরে গেছো হে বাঁচিয়ে গেছে কিয়া তোমার দুই হাজার টাকা ঘুরাইয়া দেওয়া এই হইল দুনিয়ার যে ফুয়ারে তোমায় করি পালন পালন করতে ফুয়ারে দিকাও না মরার পাতে কদিন খবর দিয়ার তো এইটা শোনাও নাই ইয়ং জেনারেশন ভাই আইন তো বাফর দিয়ার কথা সময়ও নাই তার টুর্নামেন্টও সময় দেবার এই সময় আছে হে মোবাইল লুডু খেলা খেলাই তুই সময় আছে মগর তার বাফর খবর তার দিয়া রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সহিরা ফরিত এই সময় খান তার তাই নবীর লোকে মহাব্বত লাগাও নবীর আশিক বনো নিজের একজন পাক্কা ইমানদার মুত্তকি বানাও না ইনশাআল্লাহুল আজিম কিয়ামতের ময়দান নবী ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ ও উম্মত হল আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা যদি আমারে ভালোবাসতে চাও আমি নবীর সুন্নতর লোকের রিলেশন লাগাও আমি নবীর সুন্নতর উপরে মহব্বত করো সুন্নতরে ভালোবাসিয়া যাও যত উম্মতে সুন্নতর লোকের রিলেশন লাগাইবা আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা হইয়া দিয়ার কতজন উম্মত কিয়ামতের ময়দান আমার লোকে জান্নাত যাইবা হো সুবহানাল্লাহ সুন্নত খারে হয় খারে মিষ্টি খাওয়ার নাম সুন্নত নেই না রে ভাই তকি ব্যবহার করা যেমন সুন্নত ওলা উম্মতর লাগিয়া তকি পরিধান করা যেমন সুন্নত একজন উম্মতর লাগি মিসওয়াক ব্যবহার করা সুন্নত একজন উম্মতর লাগি জুব্বা ব্যবহার করা যেমন সুন্নত একজন উম্মতর লাগি
পেটে তিন ভাগে বিভক্ত করিয়া এক ভাগে খালি খাওয়া এক ভাগে খালি রাখা এক ভাগ পানি ঢুকানো এটা নবীর সুন্নাত হল সুবহানাল্লাহ ফেট বলি খালি খাওয়া নাই দাম দর বাড়িত যাও বিয়াই নর বাড়িত যাও ভিতর করো খাও মগর নবীর সুন্নতি আহার জমিনের মধ্যে খরর এমনি ফেটতে তিন ভাগে বিভক্ত করিয়া নবীর সুন্নতি খানাগুলা জমিনের মধ্যে আহার কর কিয়ামতের ময়দানে নবীর লোকে জান্নাত যাইবাই হউ সুবহানাল্লাহ যেমন পেটতে তিন ভাগে বিভক্ত করিয়া আহার করা সুন্নত সেম টু সেম রাত্রি বেলা ঘুমানো ডাইনর খরতে ডাইন তরিকায় মাথার উত্তর দিকে রাখা পাউরে দক্ষিণ দিকে রাখিয়া ডাইন হাত গুলার ডাইনর গালোর মধ্যে রাখিয়া আল্লাহুম্মা বিসমিকা আবু তু আহিয়া হুয়া তুমি রাত্রি বেলা ঘুমাও এটাও নবীর সুন্নত হউ সুবহানাল্লাহ এমন কি তুমি ঘুমাইবার আগে তোমার পালঙ্গে তিনবার যার নবীর সুন্নত পালঙ্গর নিস গুনা যে কামরার মধ্যে তুমি ঘুমাইবাই ও কামরার নিস গুনা লাইট মারিয়া বলা করিছাও এটাও নবীর সুন্নত হউ সুবহানাল্লাহ তাই ধুতিতে বিছনা দাঁড়িয়া ঘুমাইতাই আনাদারিয়া ঘুম নাই তাই ধুতিতে বিছনা তিনবার দাঁড়াইতাই লাইট মারিয়া ভালঙ্গর তল চাইতাই এখানে যদি বিষাক্ত কোনো প্রাণী থাকে সাপ বিচ্ছু কিড়া মাকুড়া থাকে আর ইতা যদি মশরির তলে বিতরে হামাই দেয় তে সাবে রাইত যখন মায়া দিব ঠুঠো গিয়া গাল গিয়া যেন মনে হয় মায়া দিব না নিসাবে ই মেঘ মায়া এখার দুনিয়ার থেকে হরাই দিব হরাই বলে এর লাগি নবী সুন্নত হইল আপনি চেক করতে তাই আমরা প্রত্যেকে নবী সুন্নতের উপরে আমল করমতো ইনশাআল্লাহ সুন্নতের উপরে আমল হতো ওয়াদা করো আজ থেকে আর দাড়ি খানায় তো ব্লেট লাগাইতাম না ইনশাআল্লাহ আর ধরে রাখো ইনশাআল্লাহ দাড়ি রাখো না দাড়ি রাখলে কি তা হয় কোনো ব্যঙ্গ হয় না বালা সুন্নত দাঁড়ি দাড়ি রাখলো হইনা বেটি ভাই ভাই না রাখলো ভাই ভাই যে হালায় তোমার দাড়ি রাখলে বেটি দিত না মনে করিও তার ফুড়ি গুলো উচ্ছা ওটার লাগি তোমার লোকে দেন না ও আসো দাড়ি রাখলে যদি হইনা বেটি তোমার দে না তে বুঝিও তার ফুড়ি গুলো বাজারি কথার লাগি নবীর সুন্নতর কারণে বাজারি খুইনাবেটির তাকে তুমি নিজরে বাঁচাইতে পারলা খুব সুবহানাল্লাহ লাগি দাড়ি রাখলে খুইনাবেটি গুদিনদার হওয়া যায় যে বেটি তোমার ঘর আই তুই গিয়ে হইব পারে রা হবার আগে বাড়ি তুই লাইছে আর ই করো আর কিছু না আর না সাবে আমার বড় দিনে রাইতে আতাইব কোন আতানে বুঝা যার লাগি একু না ফরমান থাকলেও তোমার মুখ নবীর সুন্নত দেখিয়া তাই জীবন পরিবর্তন হইল লাইফ পরিবর্তন হইল এর লাগিয়ে দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ বা খাইতে সুন্নতি তরিকা খাইও জেলা মনে হয় খালি ফেক্টরি সাথে হারাইও না বিয়া বাড়ির তাকিয়া শেয়ার নামক নাহর মানি কোথাও হরাও রে বাবাই কালকে রিপোর্টার ফোন করি হুজুর এখন হলা হইছে বিবাহ মহল মাংস উপায় খালি খাই নাও দেবিল্লাহ চিন্তা করি নবী সুন্নত মাটির বইয়া আপনি খালি খাইতা শেয়ার বইয়া মেসা বকলর হইয়ার সমাজ ঠিক করতে হইলে এতে ইমামতি ছাড়ই ফারাই ইমামতি যে মহল্লার আপনার বাড়ির থাকবা যে মহল্লার যে করে ভাইবা শেয়ার টেবুল খালি রুলস বানানি হয়েছে আপনি ইমাম যদি হইয়া তা হই বাদ দিবা খাওয়াই করো ঘুরি আইবা এটা থইন গুল্লিমার ইমামতি নবীর সুন্নত বড় ইমামতি বড় নাই নবীর সুন্নত বড় ইমামতি বড় নাই আল্লাহর হুকুম বড় আমার ইমামতি বড় নাই এর লাগিয়া আমি মাদ্রাসার হুজুরে যদি হই আমার হেড পোস্ট আমার নাজিমে তালিমাত পোস্ট আমার শিক্ষকর পোস্ট বড় নাই বড় হইল আমার নবীর সুন্নত বড় হইল আমার আল্লাহর হুকুম হল ঠিক কিনা ভাই তখন আপনারা এক ইমামে এক মাদ্রাসার হুজুরে যখন বাদ দিলাইবা এগুলো দাওয়াত খাওয়া আরে বেটা ইলা বিয়া দিতে চিন্তা করবে সবার না রে ভেসা বকল আমার বাড়িতে আইনা এর লাগে বিবাহ বাড়িতে কিয়া না যাই তরিকা ওটা হরাই স্যার টেবুল খাওয়া নবী সুন্নত হিলা আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে বেশি বেশি আমল ও তৌফিক দে ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন